নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা জাগানো এবং 18ই ফেব্রুয়ারি নির্বাচনকে অবাধ ও স্পষ্টভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে অনুষ্ঠিত হয় স্থির চিত্র প্রদর্শনী। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তর্ণিকান্ত, সহ নির্বাচন কমিশন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। The election department has taken all possible action to make sure that the elections are free, fair and peaceful, and the entire setup is committed to making sure that everyone gets a chance to vote and the vote that you cast is a secret ballot. So I request everyone to come forward and vote, and we would ensure everything in accordance with the election commission's instructions to see that all the arrangements are made. And so I wish all the people of Tripura to come forward, and this is a sacred duty that they come and cast their vote on the 18th. Thank you. And all the arrangements have been worked in that direction, so that making free and fair elections. মঙ্গলবার 42 অমরপুর বিধানসভা কেন্দ্রে এবং 41 অম্পি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থীদ্বয়ের সমর্থনে অমরপুর চণ্ডীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব দেব। তিনি সমাবেশে তার বক্তব্য রাখেন। এই দিনের অনুষ্ঠানে 104 পরিবারে 184 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। আমরা যে স্বপ্ন দেখেছি এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। অমিত ভাই শাহ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এসছেন, আরেক ধাপ এগিয়ে বলছেন, সর্বশ্রেষ্ঠ ভাই বন্ধু, দুনিয়ার মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হবে। আজ আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী কি বলছেন, যে না, ত্রিপুরাকে হীরা বানাতে হবে, ত্রিপুরাকে হীরা বানাতে হবে। মানিক বাবু 20 বছরের মুখ্যমন্ত্রী, ত্রিপুরাকে কোনোদিন চান্দি বানানোর মানে রূপুর তৈরি করার কথা ভাবেননি। ভারতের প্রধানমন্ত্রী বলছেন ত্রিপুরাকে হীরা বানানো হয়। আর ফর রেলওয়ে জনজোয়ার উঠেছে। আমি যেখানে যাই বন্ধু, মনু হোক, সাবরুম হোক, বিলুনিয়া হোক, উত্তরে হোক, উনকোটিতে হোক, ধলাইতে হোক, আগরতলাতে হোক, প্রত্যেক জায়গার জন্য লেহর চলছে বন্ধু। কিন্তু সময়ের বাকি, এবারে নির্বাচনে শুধু কমিউনিস্টকে হারানো নয়, তাদেরকে জামানত করতে হবে বন্ধু। যেখানে পান সেখানে জামানত, যাতে 10,000 টাকা নিয়ে না যেতে পারে, 10,000 টাকা যাতে না নিয়ে যেতে পারে। এতদিন আপনাদেরকে লুটেছে, এবার সেই 10,000 টাকা জমা দিয়ে যে ডিপোজিট করেছে, সেই টাকা যাতে ফেরত না নিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে বন্ধু। মঙ্গলবার করবুক বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সমর্থনে করবুক বাজার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ছিলেন প্রধান বক্তা। এছাড়াও বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওদর সহ বুরক মোহন ত্রিপুরা। সমাবেশে বিজেপি এবং আইপিএফটি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশের শেষে 850 পরিবারের 2,558 ভোটার বিজেপি দলে যোগ দেয়। बेरोजगारी, इतनी बड़ी संख्या में बेरोजगारी हो रही है, बोलो बेरोजगारी से लड़ना है कि नहीं लड़ना है? हर नौजवान को काम चाहिए कि नहीं चाहिए? और चाहिए तो मोदी जी के नेतृत्व में हम लोग इस विकास को आगे बढ़ा रहे हैं कि नहीं बढ़ा रहे हैं? और इसको बढ़ाना है तो त्रिपुरा में भी लाना है, और 18 तारीख को पलटा करना है, इसके लिए हमको काम। सरकार नाम की कोई चीज नहीं है, और सरकार नाम के नाम पर মানিক সরকার ইস ইলাকে কো লুট রহা হ্যায় জিসকো হমকো সমঝানা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। চলো পাল্টা
चलो पलटाय, चलो 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 पलटाय। चलो पलटाय मोदी जी के संगे जाय, स्वच्छ त्रिपुरा धरते एखन बीजेपी सरकार चाय। सबार संगे सबार विकास चाय, चलो पलटाई मोदी जी के संगे चाय। भालो दिन आसबे आमादेर विश्वास ताई, चलो पलटाई मोदी जी के संगे चाय। एखाने अपशासनेर बास, जा भालो सबई इतिहास। আত্মনাদার হাহাকার, সুখ শান্তি কাটছে বনবাস। অগ্রগতির নামে পিছিয়ে রেখেছে নারীদের সম্মান লুণ্ঠিত হচ্ছে। শিক্ষার নামে চলছে জুয়া, ম্যালেরিয়াতে মরছে শিশুরা। চলো পাল্টাই মোদিজি কে সঙ্গে যাই, স্বচ্ছ ত্রিপুরা ঘুরতে এখন বিজেপি সরকার চাই। চলো 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 বছর মিথ্যে স্বপ্ন দেখিয়ে, চারিদিকে লুটের রাজত্ব চালিয়ে। জানি তোমাদের আছে ক্ষমতা, তবু আমাদের সঙ্গে আছে জনতা। চলো পাল্টাই মোদিজি কে সঙ্গে যাই। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের ইউপিভিসি এবং এইচডিপিই পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজন নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এপিপিএল এর ইউপিভিসি এবং এইচডিপিই ক্যাটাগরিতে রয়েছে ইউপিভিসি এসডব্লিউআর পাইপ, ইউপিভিসি পুশ পাইপ, ইউপিভিসি থ্রেড পাইপ, ইউপিভিসি ফিল্টার, ইউপিভিসি ফিটিংস, এইচডিপিই কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিকস প্রাইভেট লিমিটেড। ড্যাজি দিস রাম্বা। ও মেরা বাচ্চা। আ এক দো তিন চার দিস সাম্বা। দিস সাম্বা। হ্যাঁ দিস সাম্বা। দিস সাম্বা। December! Remember, only December. Oh, December. Only December delight is here. Biggest car bonanza of the year. Hurry. Good morning. আজকে থেকে তো তোমার অফিস শুরু। না, ঠিক আছে। Sorry. এতদিন ব্যাচেলার ছিলাম তো, তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। আমাদের গ্রামের কমিউনিটি হল রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক,
তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 28 তেলিয়ামুড়া বিধানসভা ওল্ড টিআরটিসি এলাকায় ভারতীয় মজদুর সংঘের তেলিয়ামুড়া শাখা অফিসে উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী কল্যাণী রায়। এই দিন উদ্বোধনী অনুষ্ঠান সঙ্গে অন্যান্য কর্মী, অগণিত সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভারতীয় মজদুর সংঘ উদ্বোধনে আমার এশিয়ারই সর্ববৃহৎ একটা সংগঠন। এই সংগঠনের অনুপস্থিতিতে গত আপনার 25 তারিখে যে শ্রমিক রয়েছে, কর্মচারী রয়েছে, বাকি মানুষ রয়েছে, একেবারে শোষণের চরম সীমায় গেল। ওদিকে কর্মচারী প্রদান পাচ্ছা, শ্রমিকরা ন্যূনতম তাদের যে এই ন্যূনতম মজুরি পাচ্ছা, বিভিন্ন অঙ্গের মানুষ প্রচণ্ডভাবে বঞ্চিত। কারণে গত কিছুদিন ধরে আমাদের যে ভারতীয় মজদুর সংঘ একটা সংগঠন, দেশের কল্যাণে, কল্যাণে এবং এদের কর্মচারীদের কল্যাণে দীর্ঘমেয়াদী কাজ শুরু করে এগুলো আগে তোমার একটা সাবডিভিশন অফিস তৈরি করা হয় এবং এই অফিসকে ভিত্তি করে আমরা দিল্লির সমস্ত শ্রমিক কর্মী রয়ে যাদের রয়েছে যে সেই আমাদের পক্ষে এই অফিসকে ভিত্তি করে তীর্থন করে তোমার। পনেরো কমলাসাগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণ কান্তি ভৌমিকের সমর্থনে মঙ্গলবার মধুপুরে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিজেপি রাজ্যের কমিটির সহসভাপতি বিশ্বপ্রিয় রায় এবং বিজেপি জাতির প্রবক্তা গোপাল কৃষ্ণ আগরওয়াল এবং প্রার্থী অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্য। সমাবেশে বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। বামফ্রন্ট সরকার গড়তে হবে, শিল্প যাদের এবং কৃষি, শিল্প হচ্ছে ভবিষ্যৎ, কৃষি হচ্ছে তাদের স্বপ্ন, সেই নিয়ে সব অষ্টম বামফ্রন্টের দাগ দিয়েছিলেন। অষ্টম বামফ্রন্ট হয়নি, পশ্চিম বাংলার মানুষ অষ্টম বামফ্রন্ট করতে দেয়নি। যদি কমিউনিজমের ইতিহাস দেখেন, সারা পৃথিবীতে যে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল সেইখানেও অষ্টমবার মানে 10 বছরের স্প্যান তারা ধরতেন। 80 বছর কমিউনিস্ট পার্টি কোথাও থাকেনি, 75 বছরে কমিউনিস্টের ধ্বংসলীলা শুরু হয়েছে আর সারা পৃথিবী থেকে কমিউনিস্টকে উদ্ধার করেছে, ত্রিপুরাও করবে। কারণ অষ্টম অষ্টম হচ্ছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে চেষে, অত্যাচারী কংসকে হত্যা করার জন্য মা দেবকীর অষ্টম কক্ষে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আর এই অত্যাচারী ত্রিপুরার বামপন্থীদেরকে অষ্টমবারে নাশ আর ধ্বংস করার জন্য ভারতীয় জনতা পার্টি এখানকার মানুষ তারা তৈরি হয়েছেন। তাই অষ্টম বামফ্রন্ট আর আসবে না, শুধু অষ্টম বামফ্রন্ট আসবে না, যেভাবে বাংলায় বুদ্ধবাবু আসতে পারেননি এবার মানিকবাবু আসবেন না, মানিকবাবু এবার এখান থেকে বিদায় নেবেন কোথায় জানি না, চিনে যাবেন, কারণ তাদের চিন্তাই একমাত্র জাগা আছে। তাই আজকে এখানকার মানুষকে মনে করতে হবে। মাত্র দো প্রদেশো মে আব আমারে ইয়াহ কমিউনিস্ট কা রাজ্য হ্যায়, এক কেরালা অর এক ত্রিপুরা।
और त्रिपुरा की जो आंधी अभी चल रही है, जिस प्रकार से पूरे देश में यह खबर आ रही है कि त्रिपुरा में भी अब बदलाव की लहर चल रही है और यहाँ की जनता बदलाव चाहती है। बचपन में हमारी दादी एक कहानी सुनाती थी, एक छोटी सी मुहावरा कहती थी। वो पूछती थी कि पान सड़ा क्यों, पान सड़ा क्यों, घोड़ा अड़ा क्यों और रोटी जली क्यों। तो उसका हम बच्चे कहते थे कि पलटा नहीं गया, बदला नहीं गया। वही यहाँ की भी आवश्यकता है। त्रिपुरा में 25 साल से कम्युनिस्टों का राज देखा, सीपीएम का राज देखा, जिस तरह से आज इस प्रदेश की हालत है आप सबको मालूम है। बीजेपी के विजन डॉक्यूमेंट में भी यह सब बातें आई, किस तरह से महिलाओं के साथ यहाँ पे अत्याचार हो रहे हैं, रोजगार का क्या हाल है, जो यहाँ पे जो इंफ्रास्ट्रक्चर है। अभी मैं अगरतला से यहाँ आया, मुझे कहा कि 20 किलोमीटर है, मैंने कहा 15 मिनट में पहुंच जाएंगे, उन्होंने कहा नहीं 1.5 घंटा लगेगा। 1.5 घंटा 20 किलोमीटर में लगता है, इस तरह से यहाँ से अगरतला जो यहाँ की प्रदेश की राजधानी है उससे 20 किलोमीटर दूर के जगह के क्षेत्र के यह हाल है, तो बार-बार के इंटीरियर क्षेत्र में क्या होगा। तो यह जो 25 साल का समय सीपीएम को यहाँ पे आप लोगों ने जनता ने दिया, उसमें देश इस प्रदेश की जो हालत हुई है वो आपके सामने है। भारतीय जनता पार्टी को केंद्र में 2014 में नरेंद्र मोदी जी की सरकार के समय देश की जनता ने 65 साल के कांग्रेस के राज्य के बाद भारतीय जनता पार्टी को यह मौका दिया था, और जो 2014 में एक एक बात विजन डॉक्यूमेंट मैनिफेस्टो में भारतीय जनता पार्टी मोदी सरकार ने अमित शाह जी ने कही थी, एक एक करते हुए 3.5 साल में वो पूरा किया। 1947 में जब भारत स्वतंत्र हुआ था तब कांग्रेस की सरकार यहाँ पे आई थी, उन्होंने कितना देश को वो प्रॉमिस किए थे, उसके बाद भी आज किसानों की हालत को देख लें, सारे देश में जो डेवलपमेंट की बात देख लें, वो कुछ भी कोई प्रॉमिसेस पूरे नहीं किए थे। 3.5 साल में मोदी सरकार ने गरीब कल्याण के लिए जो जो काम किए हैं, जनधन योजना के 16 নং বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বানুলাল সাহার সমর্থনে মঙ্গলবার এক সারা জাগানো সমাবেশ অনুষ্ঠিত হয় করিমুরা স্কুল মাঠে। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী বানুলাল সাহা এবং 15 কমলাসাগর বিধানসভার সিপিআইএম প্রার্থী নারায়ণ চৌধুরী সহ জেলার সিপিআইএম নেতৃত্বগণ। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বিজেপি অশুভ শক্তির হাত ধরে ত্রিপুরা শান্তি ভেঙে ক্ষমতা দলের স্বপ্ন দেখছে, গণতন্ত্র প্রিয় মানুষ এটা কিছুতেই হতে দেবে না। সমাবেশের শুরুতে 3টি বিশাল ব্রিগেড এসে সভাস্থলে মিলিত হয়। বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দল বিজেপি 4 বছর আগে দিল্লিতে ক্ষমতায় এসেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা সরকার চালাচ্ছে, এরা আমাদের রাজ্যে গত 3 বছর যাবৎ নানাভাবে জরিপ করছে, মাটি কেমন, জলের গভীরতা কিরকম, মানুষের ভাবনা চিন্তা চেতনা কোন স্তরে, তাকে কি করে টলানো যায়, দুর্বল করা যায়, চমক দেওয়া যায়, এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করার পর তারা বুঝতে পেরেছে মাটি বড় শক্ত, জলের গভীরতাও বেশি, মানুষের চেতনা ক্ষুরধার শালিত, গণসংগ্রাম শ্রেণী সংগ্রামের যে স্রোতধারা তার মধ্য দিয়ে ত্রিপুরার মানুষ এক উন্নত চেতনার স্তরে নিজেদের উপস্থাপিত করতে সক্ষম হয়েছে, যে কারণে ভারতবর্ষের অগ্রবর্তী যে কয়েকটা বাম গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্র আছে তার অন্যতম বিদেশি বিতরণ বেআইনি সংগঠন এনএলএফটি, এরা আইপিএফটিকে সমর্থন করেছে 3.5 মাস আগে সামনের অর্থাৎ এই যে বিধানসভা নির্বাচন, তারা পরিষ্কার বলেছে আইপিএফটিকে তারা সমর্থন করবেন, তাদের যা যা সামর্থ্য আছে অস্ত্র গোলা ভারত নানা দিক দিয়ে, তাহলে তাদেরকেই আমরা সমর্থন করব।
এদের বিরুদ্ধে লড়াই করেই তো সন্ত্রাসবাদীদের মোকাবেলা করে রাজ্যে আমরা শান্তি ফিরে এনেছি, সম্প্রীতিকে সুদৃঢ় করছি, সংহতিকে সুদৃঢ় করছি। তার উপর দাঁড়িয়ে আমরা রাজ্যের উন্নয়ন সমৃদ্ধির যে কাজ সে কাজ আমরা করছি। আপনারা যারা দাবি করেন জাতীয়তাবাদী দল দেশের একতা সংহতি অখণ্ডতা রক্ষার জন্য আপনারা নাকি চ্যাম্পিয়ন, তাহলে আপনারা কি করে ত্রিপুরাকে যারা লণ্ড ভণ্ড করে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে? স্বাধীন ত্রিপুরা বিদেশি বিতরণের কথা বলছে, আলাদা রাজ্যের কথা বলছে, তাদের সাথে কি করে হাত মিলাচ্ছেন? এর জবাব তো আগে দিতে হবে, এর জবাব না দিলে তো আপনাদের বসতে দেবো না, ভোট দেবো কিনা তো পরে প্রশ্ন, ভোট দেওয়ার প্রশ্ন আসে করতে। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আচ্ছা সবাই ঠোক, নকরি পাকি। Hi, I'm Devan. I, me, Jitender. And this Amber. Sir. This Amber? Yes, sir. December? Oh, wow! December! December! Remember, only December. Oh, December. Hyundai December Delight is here. Biggest car bonanza of the year. Hurry! টেনশন পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বলো কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখবে। রশিদ, এত রাত সময়ের প্রতিদ্বন্দ্বী। বাবা আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই
এই সময়টাই বাচ্চারা শেখে চারপাশ থেকে। তাই আরএফএল বেবি লিভিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি লিভিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 57 নং যুব রাজনগর বিধানসভা এলাকার উপতাকালীতে সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথের সমর্থনে সুবিশাল সমাবেশ। প্রধান বক্তা হিসেবে সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত, উপস্থিত ছিলেন প্রার্থী রবীন্দ্রনাথ, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় সহ অন্যান্য নেতৃত্ব। লালশ্রুতে এই সমাবেশে বিজেপি যুব রাজনগর প্রাক্তন সভাপতি নেতৃত্ব চার পরিবার সিপিআইএম দলে যোগ দেন। এই সমাজে আমাদের মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, কিন্তু এই সমস্যার মোকাবিলা করে এই রাজ্যতে নারী আন্দোলনের, নারী অধিকারের ঝান্ডা নিয়ে, লাল ঝান্ডাকে নিয়ে যেভাবে আমাদের মেয়ের আজকে দাঁড়িয়ে আছে, আমি আপনাদের বিশেষ প্রণাম জানাতে চাই। আর এইটা আমি বলতে চাই কি, নারী শক্তি, মহিলাদের শক্তি, এটা পরিষ্কার ভাবে প্রমাণিত হচ্ছে প্রত্যেক এলাকায়, 60 কনস্টিটিউয়েন্সিতে। এখানে বাম ফ্রন্ট আছে, এখানে লাল ঝান্ডা আছে, এখানে অষ্টম বাম ফ্রন্ট সরকার আপনারা গড়ে তুলবেন। আজকে আমাদের এই বিধানসভা নির্বাচন ওর একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা এই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আছি। আমরা তো দেখেছি এই দেশের তানাশাহি শক্তি, আমরা দেখেছি এই ত্রিপুরার রাজ্যতে যখন কংগ্রেস টিউজিএস একসাথে মিলে জোট করে এই পুরো ত্রিপুরাতে অন্ধকার ছায়ে গেছে, এটা আমরা দেখেছি। আমরা জানি কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে এইরকম অন্ধকারের শক্তিদের আমরা পরাজিত করতে পারি। কিন্তু আজকে যা দিল্লিতে বসে আছে, যা দিল্লি সরকার চালাচ্ছে, যা দিল্লির শাসক দল, ওরা আমাদের সংবিধান মানে না আমার প্রিয় বন্ধুগণ, ওরা আমাদের সুপ্রিম কোর্ট মানে না, ওরা আমাদের কোন কানুন নিয়ম মানে না। ওরা বলে আমাদের দেশের সংবিধানের দরকার নেই, আমরা মনে করি মনুস্মৃতি, মনুবাদী বিচার আমাদের দেশি জাতি প্রথার বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরে কদমতলা দাদুশমান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির এক প্রকাশ্য নির্বাচনী জনসভা। হাজার হাজার উৎসাহী বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 18 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিজেপির সর্বশেষ বৃহৎ সভা ছিল এটি। পার্লামেন্ট সে আতা হুম
मैं चाय बागान से जुड़े हुए हैं और मुझे कहा गया कि इस विधानसभा क्षेत्र में कुछ चाय बागान है और आपको जाना है चाय बागान में। आज से 200 साल पहले छत्तीसगढ़, झारखंड, बिहार, मध्य प्रदेश से हम लोग आसाम गए थे और शायद उसी समय उड़ीसा में भी, त्रिपुरा में भी शायद चाय बागान में छत्तीसगढ़, बिहार, झारखंड, उड़ीसा से लोग आए थे। लेकिन आसाम के जो चाय बागान है और यहाँ त्रिपुरा के जो चाय बागान है उसमें बहुत अंतर है, बहुत अंतर है। मैं बहुत लोगों से बात किए थे कि यहाँ के चाय बागान में जो लोग काम करते हैं उनकी डेली मजूरी कितना मिलती है और आसाम में जो लोग काम करते हैं उनको कितना मिलती है। इसमें देखा कि आसाम के लोग ज्यादा मिलते हैं, जैसे तमिलनाडु में जो चाय बागान काम करते हैं उनको भी ज्यादा मिलते हैं, तो यहाँ भी कम मिलते हैं और ये सरकार के ऊपर डिपेंड करती है। आज कुछ दिन पहले जब नरेंद्र मोदी जी जब डिजिटल की बात कही थी और जब कहा गया कि अब 500 नोट बंद हो जाएगी, 1000 की नोट बंद, सरकार आती है तो महिलाओं का सम्मान पूरा का पूरा आदर करके उनको बराबर का सम्मान किया जाएगा और दृष्टि से हम काम करेंगे। बेरोजगारी, यहां रोजगार सिर्फ एक ही के पास है और वो रोजगार है सीपीएम के पास और वो रोजगार है भ्रष्टाचार के पास। कमीशन, हर चीज में कमीशन, सारे के सारे प्रदेश के सरकार के जितने भी फंड है वो कमीशन में जा रहे हैं। स्वास्थ्य विभाग की तरफ से मैंने 130 करोड़ रुपए की सुपर स्पेशलिटी ब्लॉक दी, अभी तक मुझे मालूम नहीं है कि उसकी हालात क्या है। मैंने कहा मैं शिलान्यास के लिए आऊंगा तो यहाँ के आपके वो बादल चौधरी साहब बोलने लगे हमारे यहाँ शिलान्यास की प्रथा नहीं है। मैंने कहा आपके यहाँ शायद ये प्रथा है कि पुरानी बिल्डिंग पर नया फट्टा लगा दो और बोल दो कि काम हो गया। सही बोल रहा हूं कि नहीं? पुरानी बिल्डिंगों पर नया फट्टा लगा है कि नहीं लगा है? और मैं, भारत सरकार ने, मोदी जी ने सुपर स्पेशलिटी ब्लॉक के लिए 130 करोड़ रुपए त्रिपुरा को दिए हैं और काम शुरू नहीं हुआ। मित्रों, मुझसे किसी ने पूछा, मैंने कहा इनसे काम होगा भी नहीं क्योंकि त्रिपुरा की जनता ने तय कर लिया है कि 18 तारीख की इनकी छुट्टी करेंगे और 3 तारीख को परमानेंट छुट्टी कर देंगे और फिर उसके बाद भारतीय जनता पार्टी। दुख की बात लगती है, यहां 3,700 डॉक्टरों की पोस्ट है और सिर्फ 800 डॉक्टर पोस्टेड है, स्पेशलिस्ट है नहीं। आप बताइए, हजारों लोग प्रताप करना, विचारधारा की लड़ाई छोड़ करके वायलेंस के मान नाम पर सरकार चलाना, यह आज का ये सामान्य जीवन, जनजीवन त्रिपुरा का बन गया। हम अगर देखें तो यहां पर कांग्रेस, हमारे कांग्रेस के वर्कर, सीपीएम के वर्कर और त्रिपुरा की पुलिस में कोई बहुत अंतर नहीं है, दोनों एक ही बन चुके हैं। त्रिपुरा की पुलिस पर से विश्वास उठ चुका है, सारे मापदंड समाप्त हो चुके हैं और सीपीएम का जिस तरीके का राज चल रहा है, गुंडा राज, उस राज को समाप्त करके यहां एक नई क्रांति ला करके प्रदेश का विकास करना है, उसके लिए हम काम कर रहे हैं। मानिक सरकार और भ्रष्टाचार, ये दोनों एक ही सिक्के के दो पहलू हैं, कोई अंतर नहीं देखने में और कहने में कि बहुत ही भ्रष्टाचार मुक्त और बहुत ही ईमानदार। अगर इतने ही ईमानदार होते तो आज त्रिपुरा की यह हालत नहीं होती जो पिछले 25 साल में होती। हर दृष्टि से आप देखिए, भ्रष्टाचार और हर चीज में भ्रष्टाचार, मनरेगा में भ्रष्टाचार जिसको आप रेगा के नाम से जानते हैं,
52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তপন চক্রবর্তী বিভিন্ন এলাকায় উঠান সভা করেন। মঙ্গলবারে এই উঠান সভাগুলিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, কাছাড় জেলা সিপিআইএম জেলা সম্পাদক দুলাল মিত্র সহ অন্যান্য নেতৃত্ব। আমি আসাম সম্পর্কে বলতে চাই, আসামে বিজেপি ক্ষমতায় এসছে 2016 থেকে, 2 বছর হয়েছে। এই 2 বছরে বিজেপি ক্ষমতায় আসার পরে আসামের বর্তমান যে অবস্থা, সে অবস্থা হলো যে গত কয়েকদিন আগে, ধরুন প্রায় 10-12 দিন হবে, গৌহাটি শহরে বেশ কয়েকজন মেয়ে অসমিয়াকে তারা হঠাৎ করে চুল নেড়া করতে শুরু করলো, চুল কেটে চুল নেড়া, সাংবাদিক আবার সাংবাদিক টাংবাদিক দেখে এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।